চট্টগ্রাম শহরত চুরি, ছিনতাই, অপহরণ কিংবা ডাহাতির ঘটনা নতুন কিছু নয়। ছিনতাইকারীদের কবলত ফুরি প্রতিনিয়ত সর্বসহারার মানুষ, এমন পরিস্থিতিতে আতঙ্কিত পুরা নগরবাসী। শনিবার রাতে দুটার দিকে হালি শহরত একখান ব্রিজের নিচে ডাহাতি গরিবের লাই উৎফাতে আছিল একদল ডাহাত, কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ব্যস্ত যায় তারা সব পরিকল্পনা। এ সময় অভিযানত ধরা পড়ে ডাহাত দলের তিনজন সদস্য। সেপ্টেম্বরের 16 তারিখ শনিবার দিবাগত রাত 2টার দিকে নগরীর হালিশহর থানাধীন আব্বাসপাড়া টুল রোডস্থ ফাঁকা ব্রিজর নিচে অভিযান চালায় তারারে গ্রেফতার করে। এ সময় তারাতুন ডাহাতির হাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কার্তুস, কিরিশ সহ ধারালো ছুরিও জব্দ করে। পাশাপাশি যারা ছিল ওখানে তারা অনেকেই পালিয়ে যায়, তো তাদের অনেকের নামও আমরা পেয়েছি। পরবর্তীতে তাদেরকে আমরা তল্লাশি করে একটি দেশীয় একনালা বন্দুক, পাশাপাশি হচ্ছে 2 রাউন্ড কার্তুস এবং অন্যান্য কিছু দেশীয় অস্ত্রশস্ত্র গুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামি আলোয়দে রকি, সুজন ও রিফন, ইতারা মূলত নগরীর বিভিন্ন বাসরে টার্গেট গুড়ি যাত্রীলারে জিম্মি করিয়ারে ডাহাতি করতে। আর এসব ডাহাতর নামে বিভিন্ন থানাত আছে একাধিক মামলা। হ্যাঁ, এরা যেটা হয় কি, ভিড় ভিড়ের ভিতরে বাসে উঠে গ্যাদারিং থাকে বা পাশে একটা সিটে বসে পাশের সিটের যে লোকটা থাকে তাকে হঠাৎ করে এই অস্ত্রটা দেখায় বা ছুরিটা দেখায়, দেখিয়ে বলে যে চুপচাপ দিয়ে দে, নাহলে কিন্তু আমি এখানে তোমাকে আঘাত করব। এভাবে এই কাজটা করে এবং ডিএমপির বিভিন্ন জায়গায় তাদের নামে এই ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলা, মাদক মামলা, ডাকাতির মামলা ইত্যাদির মামলা রয়েছে। এরা শুধুমাত্র বাসে না, এরা মূলত বাস কেন্দ্রিক, পাশাপাশি হচ্ছে এরা সব ধরনের চিন্তার সাথেই জড়িত। অভিযানত এই তিনজন ধরা পড়িলেও অন্যান্য আসামি হল দেজাগই, তবে তারারও গ্রেফতার হল্লাই অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ। তো ইতোমধ্যে আমরা কিন্তু 5-6টি চক্রকে শনাক্ত করেছি এবং গত মাসেও আমরা এরকম 2টি চক্রকে ধরেছিলাম, আর বিগত 6 মাসে আমরা প্রায় এরকম 10টি ঘটনায় 30 জনকে আটক করতে সক্ষম হয়েছি। এরকম দল আরও আছে এবং এদেরকে আমরা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করছি এবং এটাকে আমরা মূলত বর্তমানে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দেখছি। এই ধরনের বেশ কিছু ডাহাতর দল এবং ছিনতাইকারী চক্র চট্টগ্রামত সক্রিয় আছে, যারা শুধু বাস নয়, মানুষের বাসাবাড়ি কিংবা সড়কত সুযোগ বুঝি মানুষের সর্বস্ব হাতায় লয়। শেখ মোহাম্মদ ফয়সাল, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।